আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য আমাদের নতুন গল্প পরিণয়ে পরিণতি, এই গল্পের দুই নাম্বার পর্বটি নিয়ে হাজির হয়ে গেলাম। আশা করছি গল্পটা আপনাদের সবার ভালো লাগবে, আর যারা দেখেছেন নিশ্চয়ই তাদের কাছেও ভালো লেগেছে, আর আপনাদের সবার কমেন্ট আশা করছি প্রথম তিন চারটা পর্বে নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন গল্পটা আপনাদের কেমন লেগেছে। যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে দিবেন, আর আপনি যদি ফরক্স ডায়েরিতে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বাটনে ক্লিক করে দিবেন। আর যারা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে আছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো চলুন কথা না বাড়িয়ে সরাসরি গল্পে চলে যাই। মুন্তাহা গায়ের কাপড়টা ঠিক করে চোখ মুছে নিল, নিজেকে শক্ত করে দরজার ওপাশ থেকে জবাব দিল, আসছি মা। বের হয়ে অসহায় চোখ দুটি সাইমনকে খুঁজছে, না আশেপাশে কোথাও নেই, হয়তো মেহমানদের সময় দিচ্ছে, দুদিন পর বিয়ে করবে, তাদের সাথে কথা না বললে কি হয়? মুন্তাহার শাশুড়ি মা এত বেশি অস্থিরতা দেখাচ্ছে যেন আগে কোনোদিন মেহমান আসেনি। রাগে গজ গজ করে সাইমনের বোন রাহিকে বলছে, তাড়াতাড়ি হাত চালা, ডিমের পরিংটা ফ্রিজ থেকে বের কর, আমি আর তুই না করলে দেখবি সময় মতো কেউ খেতে পারবে না। রাহি বলল, মা বাদ দাও না, এখন এসব কথা থাক, আমার ভাইয়ের বিয়ে আমাকে করাতে হবে, আজকাল ভাবির এসবে মন নেই, ভাবি চায় না ভাইয়ের বিয়ে হোক, ভাবিকে তো ইচ্ছে করে আমরা কষ্ট দিচ্ছি না, ভাবির ও পরিস্থিতি বোঝা দরকার, বুঝি না ভাবি কি চায় না এই সংসারে সুখ শান্তি আসুক। মুন্তাহা রাহির কথায় নিজেকে ধরে রাখতে পারল না, রাহির হাত থেকে কাঁচের প্লেট নিয়ে বলল, রাহি বেবো না বোন, আমি তোমাদের সংসারের সুখ শান্তিতে বাধা দিব না, তোমার ভাইয়ার বিয়ের সকল কাজ আমি নিজে হাতে করব। রাহি বলল, দেখো ভাবি, আমরা ইচ্ছে করে কেউ তোমাকে কষ্ট দিচ্ছি না, তুমি তো জানো মায়ের নীতি নাতনির কত শোক, তার উপর আমাদের একমাত্র ভাই। মুন্তাহা বলল, কেউ আমাকে কষ্ট দিচ্ছে না, আমার কষ্টগুলো একান্ত আমার নিজের, সেগুলোর বাগ অন্তত আর কাউকে নিতে হবে না, আমাকে দয়া করে তোমরা থাকতে দিয়েছ এটাই অনেক। মুন্তাহার শাশুড়ির কথার মোড় ঘুরিয়ে বলে, অনেকক্ষণ হয়ে গেছে, নাস্তা রেডি হয়নি, নতুন মেহমানরা যে কি ভাববে। মুন্তাহা বলল, মা আমি করে দিচ্ছি, আপনি ড্রয়িং রুমে গিয়ে ওনাদের সাথে কথা বলুন। মুন্তাহার রাহির আচরণে আজকাল অবাক হয়, রাহি তো শুধু ওর ননদ না, নিজের ছোট বোনের মতো ছিল, বিয়ের পরে কত ভালো সময় কাটিয়েছে রাহির সাথে ভাবতেই মুন্তাহার চোখে পানি চলে আসে। নিজের জন্য কিছু কেনার আগে রাহির জন্য কিনেছে, রাহির কখন কী খেতে ইচ্ছে করেছে সেটা মুখ ফুটে বলার আগে মুন্তাহা তৈরি করে দিয়েছে। একটা ডাক্তারের রিপোর্ট মুন্তাহার জীবন কতখানি বদলে দিল, বিয়ের পরে সব মেয়ের একটাই স্বপ্ন থাকে তার কোলজুড়ে ফুটফুটে সন্তান আসবে, মা হতে পারবে না সেখানে মুন্তাহার তো কোনো হাত নেই, মানুষ চাইলে তার সব ইচ্ছে পূরণ করতে পারে না, আল্লাহ না দিলে বান্দার পক্ষে কিছু কিছু ইচ্ছা কখনো পূরণ করা সম্ভব না। মুন্তাহার এখনো মনে পড়ে বিয়ের দুই দিন পরে হঠাৎ মুন্তাহার মাইগ্রেনের ব্যথা উঠেছিল, সাইমন অফিসের কাছে দেশের বাইরে ছিল, মুন্তাহা কিছুক্ষণ পর বমি করেছিল, সারা রাত রাহি মুন্তাহার সেবা করেছে, মাথা টিপে দিয়েছে, ঔষধ নিজ হাতে খাইয়ে দিয়েছে, রাজ্যকে পাশে বসেছিল, মুন্তাহার কখন কি লাগে সেটা ভেবে। রাহির জন্য সেদিন থেকে মুন্তাহার মনে ভালোবাসা দ্বিগুণ হয়ে গেল, নিজেকে সেদিন ভাগ্যবতী মনে হয়েছে, কতটা ভাগ্যবতী হলে বোনের মতো ননদ কপালে ঝুটে। রাহি অনেক করেছো আমার জন্য, নিজের আপন বোন হলেও এতটা করত না, রাহি একটু অভিমান করে সেদিন জবাব দিয়েছিল, আমি কি শুধু তোমার ননদ আর কিছু না, তাহলে মনে মনে এই ভাবো আমাকে নিয়ে। মুন্তাহা বলেছিল, দূর পারলি মেয়ে, তুমি আমার একমাত্র আদরের ছোট বোন, বলতে পারো বোনের চেয়েও বেশি কিছু। সময়ের সাথে সাথে সম্পর্কের রং কত সহজে বদলে যায়, আজ রাহির মনে আমার জন্য যতটা না ভালোবাসা সম্মান তার চাইতে বিরক্ত অনেক বেশি, ওর প্রতিটা আচরণ আঙ্গুল দিয়ে বুঝিয়ে দিচ্ছে এই সংসারে
আমার সময় ফুরিয়ে গেছে। জীবনের সুখের সময়গুলো কেন দ্রুত চলে যায়, কেন আপন মানুষগুলো সময়ের সাথে সাথে বদলে যায়। এ দুনিয়াতে কেউ কারো মনের গহীনে প্রবেশ করতে চায় না, সবাই যেন মিথ্যে অভিনয়ের মায়ায় নিজেকে বন্দি করে রেখেছে। নতুন বউর বাড়ির লোকদের জন্য ভালোই নাস্তা তৈরি করা হয়েছে, যতটুকু দরকার তার চাইতে বেশি আয়োজন করেছে। কথায় আছে না, বেশি ভালো আপ্যায়ন করলে চোখে লজ্জা চলে আসে, আদর আপ্যায়নের মাধ্যমেও তো সম্পর্কের বুনিয়াদ হয়। পর্দার আড়ালে সাইমনকে দেখা যাচ্ছে। সাইমনকে দেখে বোঝার উপায় নেই, ও বিয়েতে খুশি নাকি দুঃখী। আমাদের মেয়ে অবন্তিকা হাজারে একটা, কতজনকে দেখালাম মেয়ে আমার কাউকেই পছন্দ করে না। আল্লাহর অশেষ রহমতে সাইমন বাবাজিকে মনে ধরেছে। সাইমন নাস্তার প্লেট এগিয়ে দিচ্ছে, আলাপের ফাঁকে অবন্তিকার চাচা মনতাহার শাশুড়ি মাকে সম্বোধন করে বলে উঠল, যদি কিছু মনে না করেন একটা ব্যাপার জানাতাম। মনতাহার শাশুড়ি বলল, বলেন। আপনার দুদিন পরে আমাদের পরম আত্মীয় হবেন, আপনাদের মনে যা আছে বলে দিলুন, আপনারা না বললে কে বলবে? অবন্তিকার চাচা বলল, আসলে আমাদের মেয়ে সাইমনের আগের বিয়ের ব্যাপারে আমরা কিছুই জানাইনি, আমরা চাই না ও কিছু জানুক। অবন্তিকা এই বিয়ে নিয়ে অনেক খুশি, তাই আমাদের বলার সাহস হয়নি, আমাদের বড় আদরের মেয়ে। মনতাহার শাশুড়ি বলল, আচ্ছা বুঝেছি বিয়াই, আপনাকে এ নিয়ে চিন্তা করতে হবে না, আমরা ওকে বসতে দিব না। আসলে কি আর বলবো, বিয়ের কিছুদিন পরেই সাইমনের বউটা গয়নাঘাটে নিয়ে পালিয়ে গেছে, এতে আমার ছেলেটারই কি দোষ বলেন? 10 দিনের বিয়ে সে কি সংসার বলা যায়? তারপর থেকে ওকে বিয়ে করানোর চেষ্টা করেছি, অবশেষে রাজি হলো। অবন্তিকার চাচা বলল, আজকালকার মেয়েদের বোঝা মুশকিল, তবে আমাদের অবন্তিকা মা আপনাদের নিরাশ করবে না। মনতাহার শাশুড়ি বলল, ঠিক বলেছেন, আমার নতুন বৌমার মুখ দেখলেই বোঝা যায় কত মায়াবতী, লক্ষ্মীমন্ত, দেখলে মনটা ভরে যায়। মনতাহার নিজের কানকে বিশ্বাস করতে পারছে না, কি বলছে এসব ওর শাশুড়ি, এত বড় মিথ্যা কত সুন্দর করে বলে দিচ্ছে। খারাপ সময় না আসলে আমি কখনো এদের আসল রূপ দেখতে পারতাম না, আর ওরা কেন অবিবাহিত মেয়েকে এখানে বিয়ে দিতে চাচ্ছে? শুধু কি পছন্দ হয়েছে নাকি এসবের পিছনে অন্য কাহিনী লুকিয়ে আছে? সত্যি মানুষ স্বার্থের জন্য কি না পারে, সব শুনে ও সাইমন শান্ত ছেলের মতো বসে আছে। ও শান্ত হয়ে বসে থাকা প্রমাণ করে দিচ্ছে ও কি আসলে চায়। কখনো ভাবিনি এদিন আমাকে দেখতে হবে। এ আমি কোন সাইমনকে আবিষ্কার করছি, যাকে নিজের জীবনে যাইতো বেশি ভালোবেসেছি? সে কি ও, যে আমার স্বপ্নে বসবাস করত, যে সাইমনকে আমি একটু উহু করলে নিজে ব্যথা পেত? আপন মানুষদের বদলে যাওয়ার রূপ সত্যি ভীষণ ভয়ঙ্কর, কাউকে তিলে দিলে শেষ করানোর জন্য এতটুকুই যথেষ্ট। মনতাহার মিথ্যা নাটকটা আর নিতে পারছে না, রাহির দিকে তাকাতে রাহি মুখ লুকিয়ে কিছু না শোনার ভান ধরে চলে গেল। মনতাহার রুমে গিয়ে দুইটা ঘুমের ঔষধ খেয়ে বালিশে হেলান দিয়ে বসে থাকলো। না, ঘুম কোনোভাবেই আসছে না, ঘুমও তাকে পর করে পালিয়ে গেছে। রাত যত গভীর হয় কষ্টগুলোর ডানা মেলে মনের আকাশে উড়ে বেড়ায়। রাত 1টার দিকে সাইমন রুমে আসলো, পায়ের আওয়াজে বুঝে গেছে সাইমন আসছে, কত চেনা শব্দ। মনতাহার বুঝতে পেরেও ঘুমের বান ধরে শুয়ে আছে। সাইমন কোনো কথা না বলে বাচ্চাদের মতো গুটিসুটি মেরে শুয়ে পড়ল। শোয়ার সাথে সাথেই সাইমনের চোখে রাজ্যের ঘুম, তখন মনতাহার চোখের ঘুমের আনাগোনা নেই, চোখের পানি গাড় বেয়ে বালিশ ভিজে যাচ্ছে। অথচ সাইমন বলতেই পারবে না ওর পাশে শুয়ে থাকা মানুষটার মনে তুফান বয়ে যাচ্ছে। হঠাৎ ঘুমের গুড়ে সাইমনের হাত মনতাহার বুকের ওপর চলে গেল। তো ফ্রেন্ডস, আমাদের নতুন গল্পের দ্বিতীয় পর্ব এতটুকু ছিল, আশা করছি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে দিবেন, আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বাটনে ক্লিক করে রাখতে ভুলবেন না আমাদের নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে। আর যারা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে আছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর পরবর্তী গল্প পাওয়া পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাসি আর আনন্দের মাঝেই থাকবেন, সেই কামনায় আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা।